তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে যারা দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরই সংস্কৃত বিষয়ের একটি সাজেশান তো আমরা জানি কোভিড নাইন্টিনের জন্য আগের দুবছর অর্থাৎ দু হাজার কুড়ি এবং একুশ এই দুটি বছর কিন্তু সংস্কৃত পরীক্ষা হয়নি তো তারপরে দু হাজার বাইশে হয়েছে এবং সেই মতো দু হাজার তেইশে দু হাজার বাইশে যে পরীক্ষাটি হয়েছে সেটা কাঠ সিলেবাসের উপরে হয়েছিল কিন্তু দু হাজার তেইশে যে পরীক্ষাটি হবে সেটা কিন্তু পুরো সিলেবাসের অনুযায়ী হবে অর্থাৎ আজকে যে সাজেশানটি তোমাদেরকে আমি দেব সেটি হচ্ছে মূলত লং প্রশ্নের সাজেশান তো এর পরের পাটে আমি অবশ্যই ব্যাকরণ অংশটি দিয়ে দেব কারণ ব্যাকরণ অংশটি যদি আজকে যুক্ত করি তাহলে কিন্তু ভিডিওটি বড় হয়ে যাবে তো আর বেশি না বলে সায় চলে যাচ্ছি তো প্রথমেই আমরা দেখছি গদ্যাংশ রয়েছে গদ্যাংশের আর্যাবত্ত বর্ণনম থেকে এবছরের মতো বা এবছরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সম্ভাব্য রয়েছে সেগুলি হলো তার আগে বলে রাখি গদ্যাংশ আমাদের দুটি রয়েছে আর্যাবত্ত বর্ণনম এবং বনগতা গুহা এখান থেকে দুটো পিস থেকে দুটো পড়বে এবং তোমাদের একটা লিখতে হবে তো প্রথমেই আরিয়াবত্ত বননম থেকে আমরা আলোচনা করব তো এক নম্বর প্রশ্ন হচ্ছে আর্যাবত্ত বননম অনুসারে আর্যাবত্তের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও দু নম্বর প্রশ্ন হচ্ছে যে আরিয়াবত্ত বননম গল্পে আর্যাবত্ত দেশের প্রাকৃতিক সৌন্দর্য একটি চিত্র অঙ্কন করো এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু নম্বর যে প্রশ্নটি বলা হলো এটা কিন্তু তোমাদের জন্য এবছর খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন হচ্ছে আর্যাবত্ত বনোনম অনুসারে আর্যাবত্তের গ্রাম এবং শহরের বর্ণনা দাও চার নম্বর হচ্ছে এই গদ্যাংশে আর্যাবত্য ও স্বর্গের যে তুলনা করা হয়েছে তা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আর্যাবত্যের প্রজাদের সুখ সমৃদ্ধির কারণ বর্ণনা করো তো এই পিষ্ঠা থেকে মোটামুটি পাঁচটা প্রশ্ন করলেই তোমরা পেয়ে যাবে এরপরে হচ্ছে বনগতা গুহা বনগতা গুহা থেকে এবছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নামকরণের সার্থকতা বিচার করো বনগতা গুহার যে গদ্যাংশের নামকরণ রয়েছে তার সার্থকতা এবং দু নম্বর হচ্ছে কশ্যপ ও অলিপরবার যে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল তার সংক্ষিপ্ত আলোচনা করো বা বর্ণনা দাও তিন নম্বর হচ্ছে অলিপরবা ও কশ্যপের চরিত্রের তুলনা করো চার নম্বর হচ্ছে অলিপরবার সংগ্রামী জীবনের পরিচয় দাও পাঁচ নম্বর প্রশ্নটি একটা লাইন তোলা প্রশ্ন দ্বারং অংশ স্বপদী এখানে কোন দ্বারের কথা বলা হয়েছে এবং দ্বারটি দ্রুত বন্ধ হলো কেন এই ঘটনাটি বিবৃত করো এখানে বিভাজন থাকবে একযুক্ত চার ছ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটাও তোলা প্রশ্ন বলা হচ্ছে তত পরম দৈব সায়ত্তম তো এখানে বলা হচ্ছে কে এই কথা চিন্তা করেছিল কেন সেই কথা চিন্তা করেছিল এবং দেব দেব কি তার প্রতি প্রসন্ন হয়েছিলেন তা নিজের ভাষায় লেখ এখানে নম্বর বিভাজন হচ্ছে একযুক্ত দুই যুক্ত দুই তারপরে সাত নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অলিপর্বার ভাগ্য পরিবর্তনের কাহিনী নিজের ভাষায় লেখো আট নম্বর প্রশ্ন হচ্ছে গুহার অভ্যন্তরে প্রবেশ করে অলিপর্বা কী কী দেখেছিলেন তার অনুভূতির বর্ণনা দাও ন নম্বর হচ্ছে অলিপর্বার একটা লাইন তোলা প্রশ্ন অলিপর্বণ নায়কেত্তেন গৃহীত হো তো অলিপর্বা কাকে নায়ক বলে মনে করেছিলেন এবং তার ক্রিয়াকলাপ নায়কিশীত ছিল কি না তা যুক্তিসহ বিচার করো তো এই হচ্ছে ন নম্বর প্রশ্ন হলো এরপরে আমরা দশ নম্বর প্রশ্ন দেখব দশ নম্বর প্রশ্নটি হচ্ছে একটি তোলা প্রশ্ন যেখানে বলা হচ্ছে ইতি বিচিন্ত স তত্রাবধিষ্ঠত স বলতে কাকে বোঝানো হয়েছে এবং সে কেন এমন চিন্তা করল সে কোথায় বসে কি দেখল এবং আলোচ্য অংশে তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে তার বর্ণনা দাও তো এই হচ্ছে তোমাদের দশ নম্বর প্রশ্ন তো গদ্যাংশ থেকে এগুলো করলেই মোটামুটি আশা করা যায় তোমরা পেয়ে যাবে এরপরে রয়েছে পদ্মাংশ তো পদ্মাংশ আমাদের দুটো থাকবে শ্রীগঙ্গা স্তোত্রম এবং কর্মযোগ তো এখান থেকেও আমরা দুটো প্রশ্নের মধ্যে একটা করব এবং সেটা অবশ্যই পাঁচ নম্বর থাকবে তো প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শ্রী শঙ্করাচার্য দেবী গঙ্গার কাছে যে আন্তরিক প্রার্থনাগুলি জানিয়েছেন তার সংক্ষিপ্ত বিবরণ দাও দু নম্বর হচ্ছে কবি শঙ্করাচার্য গঙ্গাকে কোন কোন বিষয়ে বিশেষিত করেছেন বা কোন কোন বিশেষণে বিশেষিত করেছেন তা লেখো তিন নম্বর হচ্ছে গঙ্গাকে শঙ্করমৌলী বিহারিণীর সম্বোধনের সার্থকতা প্রতিপাদন করো নম্বর হচ্ছে লাইনতলা প্রশ্ন তমসি গতিমম খলু সংসারে কে কাকে কেন বলেছেন ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পাঠ্যাংশে গঙ্গার বর্ণনা নিজের ভাষায় লেখো তো এই পাঁচটা প্রশ্নের মধ্যেই তোমরা পেয়ে যাবে এরপরে পদ্মাংশের যে আরেকটি রয়েছে পিস সেটি হচ্ছে কর্মযোগ কর্মযোগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এক নম্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের যে উপদেশ দিয়েছেন তা নিজের ভাষায় লেখো দু নম্বর হচ্ছে কর্মযোগ নামকরণের সার্থকতা বিচার করো তিন নম্বর হচ্ছে কর্মযোগের সারমর্ম সার্থকতা বিচার করো চার নম্বর একটি লাইন তোলা প্রশ্ন বলা হচ্ছে নিয়তং কুরু কর্ম তো এখানে নিয়ত কর্ম কী আর নিয়ত কর্মের ফলাফল লেখো পাঁচ নম্বর হচ্ছে একটা লাইনতোলা প্রশ্ন বলা হচ্ছে কার্যতে অবশ্য কর্ম সর্ব প্রকৃতিজয়ী গুণই তো এখানে প্রকৃতিজয়ী গুণই বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো তারপরে ছ নম্বর যে প্রশ্নটি রয়েছে লাইনতোলা প্রশ্ন স্বধর্মে নিধরং শ্রেয় পরধর্ম ভয়াবহ তো উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো তো এই ছটি প্রশ্ন এখান থেকে করলে মোটামুটি তোমরা পেয়ে যাবে এরপরে হচ্ছে নাট্যাংশ নাট্যাংশ আমাদের একটি রয়েছে বাসন্তিক স্বপ্নম তো এখান থেকে দুটো প্রশ্ন পড়বে আমাদের একটি করতে হবে তো এর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো যে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো দু নম্বর হচ্ছে নাট্যাংশ অবলম্বনে রাজা ইন্দ্রবর্মার চরিত্র বিশ্লেষণ করো তিন নম্বর হচ্ছে রাজার পরিণয় উৎসবের প্রস্তুতি বর্ণনা করো চার নম্বর হচ্ছে নাট্যাংশ অবলম্বনে সামাজিক নিয়ম ও শাস্তির পরিচয় দাও পাঁচ নম্বর হচ্ছে নাট্যাংশে চরিত্রগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও ছ নম্বর হচ্ছে রাজা ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন সংক্ষেপে লেখ সাত নম্বর হচ্ছে রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদির কথোপকথন সংক্ষেপে লেখো আট নম্বর হচ্ছে বাসন্তিক স্বপ্নমের বিষয়বস্তু সংক্ষেপে লেখো ন নম্বর প্রশ্নটি লাইন তোলা প্রশ্ন এবং বলা হচ্ছে বিজয়তাং অসমাকম অবনীপ তো এখানে বক্তাকে অবনীপ বলতে কাকে বোঝানো হয়েছে এবং বক্তা তার কাছে এসেছিলেন কেন তো টেক্সট শেষ হল এবং টেক্সট থেকে একটা ভাব সম্প্রসারণ পড়ে চার নম্বর তো আমরা দেখব এবছরে কোন 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 ভাব সম্প্রসারণগুলো গুরুত্বপূর্ণ রয়েছে তো প্রথমেই আমরা দেখব এক নম্বরের গুরুত্বপূর্ণটা রয়েছে যেটা সেটা হচ্ছে কর্মেন্দ্রীয়ই কর্মযোগম আসক্তহ বিশিষ্যতে দু নম্বর হচ্ছে নিয়তম কুরু কর্মত্বং কর্ম জ্য কর্মন তিন নম্বর হচ্ছে ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবাহ চার নম্বর হচ্ছে দেশ পূর্ণতম দেশ বেশ না প্রিয় ভবেত পাঁচ নম্বর হচ্ছে ন কর্মনাম অনারম্ভন নিষ্কম্বং পুরুষ উষ্ণতে ছ নম্বর হচ্ছে কল্পলতা এবং ফলদা লোকে সাত নম্বর হচ্ছে কুরু কৃপয়া ভ্রবসাগর পারম আট নম্বর হচ্ছে রোগং শোকং তাপং পাপং হর মে ভগবতী কুমতী কলাপম নম্বর হচ্ছে ভীষ্মজননী হে মুনিবর কন্যে দশ নম্বর হচ্ছে ন চ সন্ন্যাসনা দেব সিদ্ধিং সমধি গচ্ছতি এগারো নম্বর হচ্ছে ন হি খনমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত তো মোটামুটিভাবে ভাব সম্প্রসারণ যেগুলো রয়েছে ওই এগারোটার মধ্যেই তোমরা আশা করি পেয়ে যাবে এরপর আমরা দেখব ভাষাতত্ত্ব থেকে কোন কোন প্রশ্নগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে যেমন এক নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কেন্তুং ও স্বতম সম্বন্ধে যা যেন লেখো দু নম্বর হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো তিন নম্বর হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতির স্থান নির্ধারণ করো চার নম্বর হচ্ছে নবভারতীয় আর্য ভাষাকে আর্য ভাষা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো পাঁচ নম্বর হচ্ছে ভারতে প্রচলিত চারটি ভাষা বংশের নাম লেখো ও তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও ছ নম্বর হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর প্রধান বিভাজন কিসের ভিত্তিতে করা হয়েছে তার উদাহরণসহ লেখো সাত নম্বর হচ্ছে বৈদিক ও লৌকিক সংস্কৃত ভাষার মধ্যে পার্থক্য লেখো আট নম্বর হচ্ছে ভাষাতত্ত্বের ইতিহাসে সংস্কৃতের গুরুত্ব আলোচনা করো তো এখান থেকে আটটি প্রশ্ন দেওয়া হলো এই আটটির মধ্যে আশা করছি তোমরা পেয়ে যাবে সাহিত্যের ইতিহাসের যে লং প্রশ্ন তোমাদের পড়ে দুটো পড়ে একটা করতে হয় পাঁচ নম্বরের তো এবছরের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এক নম্বরে সংস্কৃত সাহিত্যে ভাষ সমস্যা বলতে কী বোঝো দু নম্বর হচ্ছে নাট্যকার হিসাবে ভাসের মূল্যায়ন করো তিন নম্বর হচ্ছে কালিদাসের নাট্য প্রতিভা সম্বন্ধে যা যেন লেখো চার নম্বর হচ্ছে মিচ্ছকটি নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লিখে শূদ্রকের কৃতিত্ব মূল্যায়ন কর পাঁচ নম্বর হচ্ছে জয়দেবের গীতগোবিন্দমের মূল্যায়ন করো ছ নম্বর হচ্ছে প্রাচীন ভারতীয় বিজ্ঞান সাহিত্যে আর্যভট্টের অবদান আলোচনা করো সাত নম্বর হচ্ছে ভারতীয় জ্যোতির্বিদ্যার ইতিহাসে বরাহমিহিরের মিহিরের কৃতিত্ব বিচার করো আট নম্বর হচ্ছে প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ চর্চায় সুশ্রুত সংহিতার সম্বন্ধে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ আলোচনা করো ন নম্বর হচ্ছে জ্যোতির্বিদ্যার বা জ্যোতির্বিদ বরাহ মিহিরের অবদান সংক্ষেপে আলোচনা করো তো এখান থেকে নটি প্রশ্ন দেওয়া হলো এই নটি প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে এরপরে আমরা আলোচনা করব সংস্কৃতে নিবন্ধ রচনা যেটা আগের বছরে কাঠ সিলেবাসে ছিল না এই অংশটি বাদ ছিল কিন্তু এবছর তোমরা অবশ্যই এটা পড়বে অনুচ্ছেদ রচনা করতে হবে সংস্কৃতে এবং এটা পাঁচ নম্বর জন্য পড়ে তো মোটামুটিভাবে তোমাদের তিনটে অনুচ্ছেদ রচনা এখানে দেওয়া হয় বা তোমাদের একটা করতে হবে তো প্রথমেই রয়েছে ছাত্র জীবনম তারপর রয়েছে পরিবেশ দূষণম তিন নম্বর হচ্ছে তবপ্রিয় ঋতু এটা তোমরা বসন্তকাল লিখতে পারো অথবা বর্ষাকাল লিখতে পারো যার যে ঋতুটি পছন্দ তোমরা সেটাই এখানে লিখবে চার নম্বর হচ্ছে মমপ্রিয় মহাপুরুষ এখানে তোমরা বিদ্যাসাগর লিখতে পারো অথবা বিবেকানন্দ তোমরা লিখতে পারো এরপরে হচ্ছে প্রভাতকালও ছ নম্বর হচ্ছে অস্মাকং বিদ্যালয় সাত নম্বর হচ্ছে সংস্কৃত শিক্ষায়া উপযোগ আট নম্বর হচ্ছে প্রভাব ন নম্বর হচ্ছে সরস্বতী পূজা বা দুর্গাপূজা দশ নম্বর হচ্ছে রামায়ণস্ব প্রভাব এগারো নম্বর হচ্ছে মহাভারতস্ব প্রভাব বা এখানে তোমরা করতে পারো মহাভারতস্ব সাহিত্যিক মূল্য বা সাহিত্য মূল্য বারো নম্বর হচ্ছে মম জীবনে রমণীয়ম দিনম তেরো নম্বর হচ্ছে বিদ্যা রতনম মহাধনম এবং চোদ্দো নম্বর দেওয়া হয়েছে বৃক্ষরোপণম তো এইগুলোর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো এর পরের পাটে ব্যাকরণ অংশ আলোচনা করা হবে কারক সমাজ ইত্যাদি যে অর্থ পার্থক্য বা অনুবাদ এই পর্ষণগুলো আছে এগুলো কিন্তু আরেকটা পার্টি অবশ্যই খুব শীঘ্রই তোমাদের কাছে নিয়ে আসা হবে তো আশা করছি এই ভিডিওটি তোমরা বা তোমরা উপকৃত হয়েছ তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করব